আমফান দুর্নীতির প্রতিবাদে গাইঘাটা ইচ্ছাপুর 2 নং গ্রাম পঞ্চায়েতে বনগাঁ মহকুমা সংসদের শ্রী শ্রী শান্তনু ঠাকুর ও বিজেপি কর্মী সহ ঠাকুরনগর অঞ্চলে বিক্ষোভ। সর্বোপরি পার্টি সূত্রে পাওয়া খবর, রাস্তা বন্ধ ও অঞ্চলে তালা দেওয়ার কথা উঠে এসেছে। আমি বৃষ্টি, ক্যামেরা পি বিশ্বাস। প্রত্যেক পরিবারের মাথা কিছু গাছ ছিল,
আজকে যে চাল দিয়েছিল চাল দিয়েছিল সেটাকে সঠিকভাবে বাংলা করা হয়। আমরা দেখলাম যে হঠাৎ করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করলেন, খাদ্য সচিবকে বলতে দিলেন, উনি মানুষের দৃষ্টিকোণ থেকে কোন দৃষ্টিভঙ্গিতে ঘোরাতে চাইছেন আমাদের কাছে পরিষ্কার হল। খাদ্য দপ্তর চলে কার নেতৃত্বে, কার কথায় খাদ্য দপ্তর চলে? খাদ্য দপ্তর চলে খাদ্যমন্ত্রীর কথায়, সচিব তো তার কথা শুনে সেই প্রস্তুত করেছে, আর সেই আসল চোখটাকে তার জবাব আসল চোখটাকে ছাড়াবে কোথায়? যে তালিকা সেই তালিকায় পুরো ভেঙে দেওয়া ঘর সাধারণ মানুষের তালিকায় কি আছে, ভারতীয় জনতা পার্টির মানুষের তালিকায় কি আছে, আর তৃণমূলের যারা তাদের আত্মীয় যারা তাদের স্বজন সেই প্রসুর নীতি তারা কিভাবে করবে সেটা আপনারা খুঁজে দেবেন। প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারের মাথা পিছু পাঁচ কেজি চাল দিয়েছিল, পাঁচ কেজি চাল দিয়েছিল চাল দিয়েছিল সেটাকে সঠিকভাবে বাংলা করা হয়। আমরা দেখলাম যে হঠাৎ করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করলেন, খাদ্য দপ্তরের খাদ্য সচিবকে বলতে দিলেন, উনি মানুষের দৃষ্টিকোণ থেকে কোন দৃষ্টিভঙ্গিতে ঘোরাতে চাইছেন আমাদের কাছে পরিষ্কার হল। খাদ্য দপ্তর চলে কার নেতৃত্বে, কার কথায় খাদ্য দপ্তর চলে? খাদ্য দপ্তর চলে খাদ্যমন্ত্রীর কথায়, সচিব তো তার কথা শুনে সেই প্রস্তুত করেছেন, আর সেই আসল চোখটাকে তার জবাব আসল চোখটাকে ছাড়াবে কোথায়? Yeah.
যদি প্রিয় মল্লিকের কথা আপনি ভাড়া টাকা বলেন না, যদি প্রিয় মল্লিকের দিয়ে একুশ সালে পরে হয়।